শেষ পর্যন্ত একটা অভিযোগ তাকে একটা সন্দেহ তাকে বলে এটাই অত হইসা ভাই হ্যাঁ নিশ্চয়ই তার কোন সন্ত্রাসবাদী সংগঠনের লগে সম্পর্ক আছে এর লাগি তো এটাই অত হইসা ভাই হ্যাঁ ফাপলি ফাপলি কি ইলা বড় বড় প্রতিষ্ঠান কিলা চালায় কত লাখ লাখ নাই কোটি কোটি টাকা খরচ করে নিতে ফাইন খান থাকি ও এক সন্দেহ আছে বারবার ঘুরি ঘুরি এই সন্দেহে খাদাই খাদাই আনে ভাই খাদাইয়া আনলেও তো বারবার তো তুমি তাই তদন্ত করলা সিআইডি বিভাগে তো বেজান চাইলো এর বাদে পুলিশ বিভাগও আছে এটা তো তদন্ত করতে আর হোম করলো না আজ দিন পর্যন্ত তো দেখাইতে পারলাই না কোনো এক মাদ্রাসারে কোনো উগ্রপন্থী সংস্থায় কোনো বিদেশি সংস্থায় সাহায্য করের ইলা কোনো উগ্রপন্থী সংস্থায় ইলা সাহায্য করের বলিয়া তো আজ দিন পর্যন্ত কেউ প্রমাণ দেখাইতে পারলাই না পয়সা এটা খান থাকি আয় বারবার একটা চক্ষু মাথার মধ্যে চক্কর আয় বলে এটা পয়সা খান থাকি ফাইন এটা পয়সা ফাইন কিলা আমরা সরকারি প্রতিষ্ঠান চালাইতাম পারিয়াম না আর তারা পাবলিক প্রতিষ্ঠান এত সুন্দরে চালাইলেন কিলা চালাই ও একটা কথা আছে ঠিক আছে তা হইলে তো এর সমাধান হইল ভাই অকল সোজা সমাধান আপনারা আইয়া তো দেখুক কেন আর আপনারা একবার দুইবার দেখছেন নি এটা কতবার দেখি আসছি কতবার দেখি আসছেন এখনো দেখতে পারবা মাদ্রাসার সব খোলা রশিদ বই সাফাইল আছে রশিদ বই নাম লেখা আছে হরগে দিতরা কত টাকা দিতরা কিয় লাগি দিতরা বাড়ি খানো নাম কিতা এর বাদে কোন খাতে দিতরা সব তন্ন তন্ন করে লেখা থাকেনি না না হুক্কা বাৎসরিক সবাদ প্রতিবেদন আকারে হুনানি হয় নি না না বারশান্তি মাদ্রাসা তো আপনারা দেখবা আপনার প্রতিবেদন ফাট করা হয় কত কোটি টাকা খরচ হইল কত টাকা আয় হইল কত টাকা ব্যয় হইল কোন কোন খাতে এটা সারা বুঝানি হয় নানি বারশান্তি মাদ্রাসার বোখারি কত না যারা যায় আপনারা দেখছেন সারা প্রতিবেদন ফড়িয়া শুনানি হয় ইনো আর লুকাইন কোনটা আসেনি সারা তো খুলাবা তা হইলেও কিয় লাগে সন্দেহ করা হয় জানিয়া বুঝিয়া সন্দেহ করা হয় জানিয়া বুঝিয়া দুশ্মনী করিয়া ইটা করা হয় হিংসা করিয়া আর কিচ্ছু নাই হিংসা কিয় উহরে বলে এই তাহলে ইসলাম তাকি যাইব মুসলমানই তাকি যাইব ইসলাম ধর্ম দুনিয়াত তাকি যাইব আউয়েল এল লাগিয়া কারণ বিশ্ববিখ্যাত মুফতি আজম জাস্টিস হজরত আল্লামা হ্যাঁ শেখুল ইসলাম হজরত মৌলানা মুফতি তকি উসমানী সাহেব দামাত বারাকাতুহুমে হৈত্রা হৈত্রা যতদিন পর্যন্ত এই মাদ্রাসা অহল আর মাদ্রাসার মেসা বহল আসল মুসলমানের দিল তাকিয়া খেও ইমান বাহির করতে পারত নাই সুবহানাল্লাহ বহুত মূল্যবান কথা যতদিন এই মাদ্রাসাগুলো আছে আর মাদ্রাসার মেসা বহল আসল অতদিন পর্যন্ত মুসলিম জাতির দিল তাকিয়া খেও ইমান বাহির করতে পারত নাই ও ওটা হইল সব থেকে বড় চক্ষুশুল ও কারণে মাদ্রাসার সারা দুশ্মনী যে মাদ্রাসা অনলাইন বন্ধ করো মুলবী অগুণ শেষ করো নাইলে ইসলাম মিটাই দিতে পারতে নাই আর কিন্তু নাই ও একটা তাই কারণ আর দ্বিতীয় কোনো কারণ নাই পয়সা করি অত তা আয় খান থাকি মুসলমান তো গরিব কিলা দেয়নি তা ভাই তা আল্লাহ দে ভাই ইকান তো মুসলমানের একটিন আছে বিশ্বাস আছে ইতা সারা আল্লাহ দেবাইন গাইবি সাহায্য ইতা মুসলমানে ও চান্দা দেবার কারণে মুসলমানের মালো আল্লাহ বরকত দেন আন্নাইলে মুসলমানে এত টাকা দিবার কোনো কথা নাই আপনারা জানোই দেওবন মাদ্রাসার তলে বছর প্রায় ৪০ কোটির থেকে বেশি খরচ হয় ৪০ কোটি থেকে বেশি আমরা বাসান্তি মাদ্রাসা তো ৫-৬ কোটি টাকা খরচ হয় বছর ৫-৬ কোটি টাকা এটা আপনারা বহারিত গেলে শুনবা কত টাকা খরচ হয়েছে না হয়েছে কোন খাতে কত টাকা খরচ হয়েছে সারা প্রতিবেদন আকারে আপনারা শুনানি হইব এটা তো সারা পাবলিকে দিতে নানি বাধ্যতামূলক খেওরের বন্দুক ধরিয়া লওয়া হয়নি খেওরে খোয়া হয়নি দেওনাতে জেল ফাটানি হইব খোয়া হয়নি খেওরে দেওনাতে তোমার উপরে ফাইন হইব ইলা খেওরে খোয়া হয়নি সারা তো দিতরা এটা মুসলমানে দিতরা দিয়া ফায়দা ফাইতরা সার তো ওর অনেক গর মুসলিম ভাই হলেও দেন জানিয়া রাখুক্কা হুনিয়া রাখুক্কা বালা করি অনেক গর মুসলিম ভাই হলেও দেই গর মুসলিম ভাই অকল আমরার দেশর অনেক সরল আমি প্রায় জায়গাত হই হিংসুক নাই ইতা কিছু মুসলিমেও মানুষ হিংসুক হিংসা করে রাজনীতির লাগিয়া রাজনীতির কারণে হিংসা হিংসা করে কিন্তু দেশের সাধারণ পাবলিক হিন্দু হক্কা গর মুসলিম যে কোনো ধর্মের হক্কা কোনো মানুষের মধ্যেও আমরা দেখছি হিংসা নাই সরল মানুষ আর আমি প্রায় জায়গাত এই কথা কইছি চ্যালেঞ্জ করছি বলে এর সবটা কি বড় প্রমাণ হইল আমরার আশেপাশে আমরা চৌকাটাইয়া দেখি না
হ্যাঁ আমি উপাঙ্গা শরীফ মাদ্রাসার জলসাত হইছি বলে আমার হুশুয়ার বার্তাকে লইয়া আজ পর্যন্ত আমার অঞ্চল হিন্দু বসতি হল আছে। ও বনো এক সাহেব আসইল আপনার বুয়া থান বাড়ি রেখারে লাগাইল হিন্দু বাড়ি, কিন্তু আমার হুশোর হুশোয়ার বার্তাকে কোনোদিন শুনছি না বলে হিন্দু আর মুসলমানের লড়াই হইতেছে, হইসলো নি কোনোদিন লড়াই, কোনোদিন হইছে না। ইলা প্রত্যেক অঞ্চল আছে, আমি কইছি রতনপুরের কথাও কইছি, রতনপুর আশেপাশে আসুন নাই গর মুসলিম মানুষ, কোনোদিন লড়াই উঠলো নি, হিন্দু মুসলমান হইয়া লড়াই কোনোদিন উঠলো নি, সব অঞ্চলের একই অবস্থা। আলহামদুলিল্লাহ হিন্দু মুসলমানে ইলা লড়াই হয় না। হ্যাঁ কোনো রাজনৈতিক স্বার্থর কারণে সেওয়াইয়া কোনো জায়গার উকসানি দিলাইল টাওয়ানও কোনো সময় ওই যেতে পারে লড়াই, ইতার পিছনে রাজনৈতিক উস্কানি থাকে। তে যাই হোক আন্নাইলে সাধারণ সরলভাবে সাধারণ মানুষ এরা সরল, দেশের গর মুসলিম মানুষও সরল, মুসলিমও সরল, মুসলিমেও কোনো দিন হিংসা করে না। আর মুসলিমে হিংসা করবো কিলা, তার ইসলামে তারে নিষেধ করছে, কোনো মানুষের লোকে হিংসা করতে পারতে না, যে কোনো ধর্মের মানুষ হোক তার লোকে হিংসা নাই, কোনো মানুষের সঙ্গে হিংসা করার অনুমতি নাই ইসলাম ধর্মের মধ্যে। মুসলিমে তো হিংসা করতো না, গর মুসলিমও হিংসা করে না আলহামদুলিল্লাহ। কিন্তু এর বাদেও দেখা যায় মিডিয়া যদি আপনি মিডিয়ার দ্বার লইন তাহলে দেখবাই আল্লাহ বারো তো খালি লড়াই, প্রত্যেক দিন খালি হিন্দু আর মুসলমানে লড়াই করইল, প্রত্যেক দিন খালি মুসলমানে আর গর মুসলমানে খুনাখুনি করইল, ওটা নানি ও ওটা আপনারা বোধ হইবা মিডিয়ার যদি হাসান দিন। এর লাগে আমরা সতর্ক থাকা দরকার, আমরা দেশের মধ্যে ইতা হিংসা হিংসি নাই। ও কারণেও দেখা যায় অনেক সময় গর মুসলিম বা ইহলেও মাদ্রাসাত চান্দা দিন, মাদ্রাসার চান্দা দিন। গতবার গত রায় আমি ফানিঘাট মাদ্রাসাত আসলাম, ইয়া আল্লাহ যা চান্দা দেওয়া দিছুই মানসে, এক গর মুসলিম বাইও দিছে চান্দা, এক গর মুসলিম বাইও চান্দা দিছে দিয়া এলান করাইছে, বুধু হইতে রানি তার কতখান সাহস। হ্যাঁ হে এখান পরোয়া করছে না বলে আমার ইতাই খারাপ পাইবা বলে মাদ্রাসা তোকে চান্দা দিলা, না না হে আনিয়া দিছে যেটা মুসলমানে চান্দা দিতরা দিয়া তারা নাম খোয়াইতরা দোয়া করাইতরা, ও বলে গর মুসলিম বাইও চান্দা দিছে তারও নাম খোয়া হইছে তার লগেও দোয়া করা হইছে, তে তো খোলাখুলিভাবে দের বেটায় লুকাইল আরো কত দিতরা, অনেক ক্ষেত্রে ডরাইবা সবর তো অত সাহস থাকে না, লুকাইল কত বছর কর মুসলিম ভাই ওখানে চান্দা দেন। বাসান্তির মাদ্রাসার তো রশিদ রাখা আছে অনেক দোকানও উজানি দিই তার বেজাহান দিই, আমার চকুর সামনে এক বাইয়ে চুল কাটে আমার কৃষ্ণপুর বাজারও, হ্যাঁ আমার গিয়ে একদিন দেখি ওলা খুশ হইছে আর খুশ হইয়া আমার চুল খাটিয়া দিয়ে কইলো আমার তো গরু একটা আড়ি গেছিলো, আমি বাসান্তি টেকা দিছি দেখা দিছি আর এর বাদে আমি গরু হইলেছি, এর বাদে আমি গরু হইলেছি। ও দেখুন চাই ইলা কত গর মুসলিম হলে দেন চান্দা দিন, ও বলে আল্লাহ দে বাইন মাদ্রাসা তো, আর যারা দিতরা হ্যাঁ আমরা কার্তিক ভাই আসুন, আচ্ছা নাম হইলে কি জানো তাই খারাপ পাইবা নাকি তারি, কার্তিক ভাইয়ে তো এখানে দস্তুর মতো রমজানও আইন নিল মসজিদও আইন আইয়া তাই ইফতারও করাইন, ইফতারও করাইন, কত টাকা দেন কত সাহায্য করুন। গতিকে ই গর মুসলিম মানুষ কইলা করি যে তাই হিংসুক এই জাতীয় ধারণা ঠিক নাই, ইতাতে মিডিয়ায় অপপ্রচার করে আর হিন্দু মুসলমানের লগে লড়াই লাগাইবার লাগিয়া দেশর শান্তি নষ্ট করার লাগিয়া দেশর মধ্যে অশান্তি সৃষ্টি করার লাগিয়া দেশরে টুকরা টুকরা করার লাগিয়া এটা দেশর বিরুদ্ধে ষড়যন্ত্র, আমরা সজাগ থাকা লাগবে। মাদ্রাসা ইকনেন মুসলমানের জেলা সম্পদ, আমি প্রায় জায়গা থইছি ইকনেন গর মুসলিমের সম্পদ, মাদ্রাসার মধ্যে প্রকৃত মানবতার শিক্ষা দেওয়া হয়, প্রকৃত মানবতার শিক্ষা, তার বড় প্রমাণ আপনারা হুনিয়া রাহুক খান কুলিয়া হুক। ও গত এক হাত মাস আগে একটা সভা হয়েছে তুফখানাত জমিয়তর সভা, এই সভার মধ্যে সুনাইর বিধায়ক করিমউদ্দিন সাহেব গিয়া হাজির ছিলাম, তাইন হইলেও যে কিছুদিন আগে বিভিন্ন সংগঠনের পুলিশ প্রধানের লগে বৈঠক হয়েছে নাকি বৈঠক হয়েছে, এই বৈঠকের মধ্যে তাইন জড়িত আসলাম, একবার পুলিশ প্রধান নেতাইন প্রশ্ন করলা স্যার আচ্ছা আপনি কোন চাইন এই আসামর কোনো একটা থানার মধ্যে মাদ্রাসার ছাত্র সম্পর্কে কোনো জঘন্য অপরাধর কেস লেখা আসেনি, আপনার কোনো একটা থানার মধ্যে ইলা কোনো কেস আসেনি যে মাদ্রাসার একটা ছাত্রই মদ খাইয়া বেমইয়া রাস্তার মধ্যে পড়ে রয়েছিল পুলিশে উঠিয়া নিছিল, ইলা কোনো কেস আসেনি মাদ্রাসার ছাত্রই দর্শন ভরি লইছে আর এর বাদে তারে বান্দিয়া নেওয়া হয়েছে, ইলা কোনো কেস আসেনি মাদ্রাসার ছাত্র অমুকরে হত্যা করে লইছে কিংবা অমুকর গর জ্বালাই দিছে অমুকর গাড়ি জ্বালাই দিছে, ইলা মারাত্মক ধরনের কোনো অপরাধ লেখা আসেনি, পুলিশ প্রধানে পরিষ্কার ভাষায় বলছেন না ইলা কোনো অপরাধ নাই। সুবহানাল্লাহ,
তো মাদ্রাসার ছাত্র ওইটা ফেরেশতা ভাই হলাম কই ফেরেশতা নানি এটাও তো আমরার সন্তান হল আমরার সন্তান হলে মাদ্রাসা থেকে বলিত্রা আমরার কিছু সন্তান হলে স্কুল কলেজে পড়িত্রা ইউনিভার্সিটি পড়িত্রা অনেক সময় হুনুন নানি ইতায় আপনার থানা গেরাও করিলেইছেন আন্নাইলে আপনার অফিস গেরাও করিলেইছেন গাড়ি ভাঙিলেইছেন আগুন লাগাই দিছেন আরো কতটা করছেন হুনুন নানি ইতা হুনা যায় নানি এটা তো হুনা যায় কিন্তু মাদ্রাসার ছাত্র সম্পর্কে পুলিশ প্রদানে হইত্রা আইলা কোনো কেস মাদ্রাসার ছাত্রর বিরুদ্ধে আজ পর্যন্ত কোনো থানার মধ্যে নাই আলহামদুলিল্লাহ তাহলে মাদ্রাসার কিলা সন্ত্রাসবাদর শিক্ষা দেওয়া হয় ভাই হ্যাঁ এটা যদি অত ফিরিস্তা হইন এর লাগে তো আমি কইছি প্রকৃত মানবতার শিক্ষা দেওয়া হয় মাদ্রাসা একটা অপরাধী মারাত্মক ধরনের কোনো অপরাধী আসামর কোনো থানার মধ্যে নাই যেটা মাদ্রাসা ফুড়িছে এইলা কোনো অপরাধীর নাম নাই আলহামদুলিল্লাহ দ্বিতীয় প্রশ্ন করছেন বিধায়ক করিমুদ্দিনে হইছেন আচ্ছা স্যার আরও একটা প্রশ্ন ও যে বিভিন্ন উগ্রপন্থী সংগঠন হল আছে ইতা উগ্রপন্থী সংগঠন কোনো একটার নেতৃত্বর মধ্যে কোনো একজন মুসলমান আসেনি পুলিশ প্রধান কইছেন না না যত উগ্রপন্থী সংগঠন আছে ইতার নেতা কোনো মুসলমান নাই খেনে ভাই নিয়ম তো আসলো প্রত্যেকটা উগ্রপন্থী আপনার সংগঠনের নেতা ওই তো মুসলমান মাদ্রাসা পড়ুয়া মাদ্রাসার ছাত্র হইত কারণ মাদ্রাসার তো আপনার কথামতে মিডিয়ার কথামতে এই খালি সন্ত্রাসী শিক্ষা দেওয়া হয় তে তো প্রত্যেকটা উগ্রপন্থী সংগঠনের নেতা হইতে আসলো মাদ্রাসার কোনো এক মেসা ইন তো পুলিশ প্রধানে পরিষ্কারভাবে হইতে না কোনো মুসলমানও নাই মাদ্রাসার মেসার টাকা তো দূরের কথা কোনো একটা উগ্রপন্থী সংগঠনের নেতা কোনো একজন মুসলমানও নেই আলহামদুলিল্লাহ বোঝা গেল মিথ্যাবাদী হকলে ওর মিথ্যাচারিতা আমার সামনে এখন প্রকাশ হয়ে গেছে মিথ্যাবাদী হকলে মুসলমানে আর গর মুসলমানে লড়াই লাগাইবার লাগিয়া দেশের মধ্যে অশান্তি সৃষ্টি করার লাগিয়া বিচ্ছিন্নতাবাদী হকলে এই সমস্ত অপপ্রচার করিয়া যাইতিরা এর লাগে আমরা সতর্ক থাকা দরকার বা হল মাদ্রাসার পূর্ণ শান্তির শিক্ষা দেওয়া হয় সম্প্রীতির শিক্ষা দেওয়া হয় ভ্রাতৃত্ববোধর শিক্ষা দেওয়া হয় মাদ্রাসা এটা ইগনাইন বানানিয়েছে মাদ্রাসার মধ্যে শিক্ষা দেওয়া হয় দেশের অখণ্ডতার শিক্ষা দেওয়া হয় আর আপনারা জানা আছে এই দেশকে স্বাধীন করতে সবথেকে বেশি যারার অবদান আছে এরা মাদ্রাসা পড়নেওয়ালা অপনাসা এই দেশরে স্বাধীন করতে যারা সবথেকে বেশি রক্ত জড়াইছেন এরা ওইলা মাদ্রাসার পড়নেওয়ালা অপন হজরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য সন্তান হজরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি সর্বপ্রথম যুদ্ধ ঘোষণা দিছেন ইংরেজের বিরুদ্ধে খেয়রর বুকর মধ্যে ইলা ক্ষমতা কয়েক দশকর পর পর্যন্ত হইছে না কয়েক দশকের বাদে অতিবাহিত হইছে কিন্তু খেয়রর বুক এত হিম্মত হইছে না যে ইংরেজের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা দিয়ে তা কিন্তু ১৮০৩ ইংরেজিত ঘোষণা দিছে ও মাদ্রাসা পড়ুয়া আলিম হজরত আব্দুল আজিজ শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেয়ালী রহমতুল্লাহ আলাইহি ঘোষণা দিছেন যে এই দেশের ইংরেজ এরা ওইলা বিদেশি দেশরে তারা শোষণ করের দেশের মানুষের উপরে তারা নির্যাতন করের দেশরে তারা রায়ত্বর মধ্যে নিচে গিয়া সুতরাং তারার সঙ্গে লড়াই করা যুদ্ধ করা তারারে দেশ তাকে বিতাড়িত করা এই দেশের মুসলমানের লাগিয়া ফরজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ মুখর হতা নাই লিখিত ফতোয়া আমরা সামনে আছে লিখিত এই যুদ্ধ এই ঘোষণাপত্র আইজও আমরা সামনে আছে তার লেখা আরও কিছু কিতাব আছে যেগুলা খাওয়া যায় বাজারও খাওয়া যায় এর মধ্যে একটা কিতাব আছে ফতোয়ায় আজিজি এই কিতাবটা ফার্সি ভাষায় তখন ভারতের সরকারি ভাষা ফার্সি ভাষা আসলো ফার্সি ভাষায় লেখা ফতোয়ায় আজিজি আমার কাছে আছে আলহামদুলিল্লাহ ৩০ নম্বর পৃষ্ঠার মধ্যে লেখা আইজও ফার্সি ভাষায় এই ফতোয়া এই ঘোষণাপত্র বিদ্যমান আছে দেশরে স্বাধীন করার লাগে সর্বপ্রথম ঘোষণা দায়ন দিছেন এই একজন আলিম এই একজন মাদ্রাসার মানুষ আসলা মাদ্রাসার ফলনেওয়ালা পড়ানেওয়ালা মানুষ আসলা এই ঘোষণা দিছেন আর তার সুযোগ্য শিষ্য হজরত সৈয়দ আহমদ শহীদ বেরলভী রহমতুল্লাহ আলাইহে ওটারে রূপায়ণ করছেন খাজে পরিণত করছেন তার সঙ্গী সাথী হল লইয়া ইংরেজের সঙ্গে সশস্ত্র আন্দোলন করছেন অহিংসা আন্দোলন নাই গা বাসাই বাসাই আন্দোলন নাই ময়দানও লামিয়া মাথা খাটাইয়া
জেহাদ হরসইল যুদ্ধ হরসইল হযরত শহীদ আহমদ শহীদ বেরলভী রহমতুল্লাহ আলাইহি তান সাথী হল হযরত শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি হযরত মাওলানা আব্দুল হাই বুদ্দানবী রহমতুল্লাহ আলাইহি হযরত শাহ আব্দুর রহিম ওয়ালায়তী রহমতুল্লাহ আলাইহি এই সমস্ত বুজুর্গ হল লইয়া শেষ পর্যন্ত 300 টাকি বেশি বুজুর্গ হল লইয়া পাকিস্তানের বর্তমান পাকিস্তানের তখন তো আর পাকিস্তান আসলো না বর্তমান পাকিস্তানের বালাকুটর ময়দানের মধ্যে শহীদ কিন্তু এই সংগ্রাম বন্ধ হইছে না আলী মোহলর সংগ্রাম এটা জারি থাকছে অব্যাহত থাকছে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা কোন পরিস্থিতির মধ্যে প্রতিষ্ঠা করা হইছে আপনারা জানা আছে উলামায়ে কেরাম হলে দেখছেন ইংরেজে আমরার হাত থাকি আমরার দুনিয়া নিচে গিয়া আমরার শাসন ক্ষমতা আমরার হাত থাকি নিচে গিয়া এর বাদে দুই নম্বরে তার টার্গেট হইল আমরার ইমান ওটা নেওয়া আমরার ইমান আমরার হাস্তা কিছু নাই আনে বা আমরারে খ্রিস্টান বানানি তারার উদ্দেশ্য ও তখন উলামায়ে কেরাম হলে দুইভাবে তারার লগে সংগ্রাম করছইন ইলেমর ময়দান সংগ্রাম করছইন হযরত রহমতুল্লাহ কিরানবী হুজ্জাতুল ইসলাম কাসিম নানতুই আর তান শিষ্য হল এরা ময়দানের মধ্যে লামিয়া সরকারের পৃষ্ঠপোষকতায় বিদেশ থাকি পাদ্রীয় হল আনিয়া মানসরে খ্রিস্টান বানাইবার চেষ্টা চলছে চ্যালেঞ্জ ইত্রা পাদ্রী হলে আও কোনো আলিম থাকলে আমরার লগে বিতর্ক করো আও তোমার ইসলাম ধর্ম সত্য বলিয়া প্রমাণ করো চ্যালেঞ্জ ইত্রা কিন্তু ও সময় ওই সময় জানর মায়া ছাড়িয়া হযরত আল্লামা রহমতুল্লাহ কিরানবী হুজ্জাতুল ইসলাম কাসিম নানুতুই আর তান তান শিষ্য হল লইয়া ময়দানের মধ্যে নামিছইন আর তান তান রে শেষ পর্যন্ত ডিফিট দিয়া বা ভারত ছাড়তে বাধ্য হইছে আর অন্যদিকে তাই তাই চিন্তা করছইন রে ইতা তো হইল গিয়া আমরা যতদিন আছি অতদিন ইলা আমরা ডিফিট দিমু আমরা মরার বাদে তো ইলিম শেষ তখন আর খেলারাই করব গতিকে এখন তো দেশের ও অবস্থা আলী মোখলর ওলা অবস্থা দেখা দিছে অভাব দেখা দিছে জনজার নমাজ পড়াইবার উপযুক্ত মানুষ পাবা কঠিন হয়ে যাওয়ার অনেক জায়গার মধ্যে কারণ ইংরেজে 1857 ইংরেজির যখন যখন দেশ আয়ত্তর মধ্যে নিছে তখন সব তাকি বেশি বিরোধিতা উলামায় কেরামকলে করছইন সব তাকি বেশি তারারে কষ্ট দিছইন উলামায় কেরামকলে দেশ চালিবার লাগি বাধ্য হরতা চাইছইন কিন্তু এই যে ক্ষতি উলামায় কেরামকলে তারার করছইন এই কথা তারার মনে আসলো আলী মহল দেখি দেখি মেসা মহল দেখি দেখি টুফিয়ালা কুর্তাওয়ালা মানুষ দেখি দেখি তারা ফাঁসি দিছে গাছও আপনার আপনার সড়কের কিনারার গাছে গাছে লটকাইয়া তৈছে তান তান লাশ হল লাশ হল লটকাইয়া তৈছে বিভিন্ন হলে নির্যাতন করছে আলী মহল শেষ করলে এইবার তারা চিন্তা করছে তখন বুজুর্গ হলে চিন্তা করলা ইলা অবস্থা হইলে তো আর ইসলাম এমনিও মিটি নেই ইমান আর ইসলাম আর রইত নাই ইসলাম ধর্ম রইত নাই আর খ্রিস্টান হইতে সময় লাগতো না দেশের মানুষ একেবারে সহজে খ্রিস্টান হইলি না একেবারে সহজে ইতা দেশের মানুষরে খ্রিস্টান বানাইলি বা জেলা স্পেনও মুসলমান এরা উফরে নির্যাতন করিয়া খেওরের হত্যা করা হয়েছে খেওরের জ্বালানি হয়েছে খেওরের ডুবাইয়া মারা হয়েছে আর যারা সহজে খ্রিস্টান হয়ে গেছে তারারে ছাড়ি দেওয়া হয়ে গেছে শেষ পর্যন্ত স্পেনের মধ্যে একজন মুসলমান আর বাকি তাকছইন না তারারও এই স্বপ্ন আসলো ভারতের মানুষরে ওলা অন্য ধর্মর মানুষরেও আর মুসলমান হলেও খ্রিস্টান বানাইতা অন্য ধর্মর মানুষরে খ্রিস্টান বানানি এত কঠিন নাই কিন্তু মুসলমান হলরে বড় কঠিন এর লাগি তারা টার্গেট বানাইছে মুসলমান হলরে কিন্তু আলহামদুলিল্লাহ উলামায়ে কেরাম হলর বরকতে এই স্বপ্ন তারার পুরা হইছে না তারা ব্যর্থ হইছে আর উলামায়ে কেরাম হলে দেখছেন স্থায়ী ব্যবস্থা করা লাগবো না হইলে আইজ নাই খাইল ইসলাম শেষ হয়ে যাইব দেশ ইসলাম থাকতো নাই মানুষ এই দেশ আর মুসলমান থাকতো নাই সারা খ্রিস্টান হয়ে যাইবা অন্য ধর্ম লই লইবা এ স্থায়ী ব্যবস্থা কিতা উলামায়ে কেরাম হলে বহু চিন্তা করছো বহুত চিন্তা করছেন করিয়া দেখছেন এর স্থায়ী সমাধান হইল শিক্ষা প্রতিষ্ঠান গড়িয়া তোলা শিক্ষা প্রতিষ্ঠান যদি গড়িয়া তোলা যায় তাহলে তার স্থায়ী সমাধান হইল